সামনে কিছু একটা দোল খাচ্ছে মনে হচ্ছে, কিছু এখানে সে ভয়ানক প্রাচীন কালের ভয়ানক বট গাছ আছে। এই বট গাছে কিন্তু দেখুন কিছু একটা দোল খাচ্ছে মনে হচ্ছে। জি ভাই, দেখুন আপনাকে কিন্তু সরাসরি দেখাচ্ছি, দেখুন কিভাবে দোল খাচ্ছে কিন্তু বট গাছের উপর। দেখাতে যাচ্ছে যে আপনাদের সেই ভয়ানক সেই বট গাছটি এটা কতটাই ভয়ানক আপনাদের সরাসরি দেখাচ্ছি। সে প্রাচীন আমলের কিন্তু এটা বট গাছ। ফয়সাল ভাই কি হয়েছে? দেখুন আপনারা একটু দেখুন, দেখাচ্ছি আপনাদের আজকে সরাসরি এই গাছটি এতটাই ভয়ানক এবং এতটাই বড় আপনাদের কাছে সরাসরি দেখাচ্ছি। ফয়সাল ভাই সাবধানে থাকেন, কিন্তু সাবধানে সাবধানে। জি ভাই, তুমি দেখুন গাছের উপর মনে হচ্ছে কিছু একটা ঝুলনো আছে। ভাই ও কি কোনো পরিকল্পনা করে রাখেছে এটা? আমরা দাওয়া মাত্র দেখুন কি গাছটি কতটাই বড়। এটা কিন্তু প্রাচীন আমলের গাছ, কিন্তু আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এটা কতটাই বড় এবং কতটা কিন্তু এরিয়া নিয়ে গাছটি আছে আপনাদের দেখাচ্ছে আজকে। জি ভাই, এখানে একটা মন্দির আছে, আবার এই বট গাছের পাশেই কিন্তু একটা মন্দির আছে। পূজাচার্যা লিখছেন কি ভয়ানক ভূত ধরে নিয়ে যাবেন ভাই। আমরা সেটা করার চেষ্টা করছি, আপনাদের এই গাছটি আজকে ক্লিয়ারলি দেখাবো গাছটি কতটাই ভয়ানক গাছ এবং কতটাই বড় গাছ। এটা কিন্তু প্রাচীন আমলের গাছ, আপনারা দেখাচ্ছি আজকে সরাসরি। যে সকল প্রিয় লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন বেশি বেশি করে। জি ভাই, ওই দেখুন চুল বাড়াচ্ছে কি একটা। এই ফসল ফসল আসেন, এই বট গাছের পাশে কিন্তু কি একটা মনে হচ্ছে, দেখুন পেতনির মতো মনে হচ্ছে কিছু একটা। লোকবার লাইলেন তো মানে কোনো জল মেলা লোকবার দেখুন এই দিন পাশে একটা লোকবার। যে সকল লাইভ দেখছেন অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখুন আজকে আপনারা দেখাচ্ছি সেই প্রাচীন আমলের অজানা পাখি ভাই লিখছেন সাবধান। হ্যাঁ আমরা সাবধানে থাকার চেষ্টা করতেছি, কিন্তু দেখুন সাবধানে থেকে আপনাদের এই বট গাছটি দেখাবো এটা কতটাই বড় বট গাছ এবং কতটাই ভয়ানক গাছ। সবাই সাবধানে থাকবেন ভাই। দেখুন আমরা কিন্তু আজকে জীবনের রিস্ক নিয়ে আপনাদের এসে ভয়ানক বট গাছটি দেখাচ্ছি। এই গাছটি কতটাই বড় দেখুন, আপনারা তো দেখতেই পারছেন ভাই। এই বট গাছটি প্রাচীন আমল থেকে এখান থেকে আছে, স্থাপিত আছে। এই গাছটি কেউ কাটতে পারে না। এই গাছটি এই আপনারা যাদের দেখতে পারলেন এদের বসে আছে, এরাই কিন্তু এদেরকে তাদের বসে রাখছে, এখানে কেউ আসতে দেয় না। জি ভাই, দেখুন মামুনরা আজকে আসতে পারে না, তার সত্ত্বেও কিন্তু আমরা আসছি আজকে যে এইখানে দেখানোর জন্য যে এই গাছটি কি অত্যন্ত ভয়ানক। যে সকল পুরনো লাইভ দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। দেখুন আপনাদের প্রাচীন আমলের বট গাছটি দেখাচ্ছি এবং এই প্রাচীন আমলের বট গাছটি কিন্তু খুবই ভয়ানক। এই গাছটি আপনাদের আজকে সরাসরি দেখাচ্ছি, দেখুন এই গাছটি কতটাই বড় এবং কতটাই কত বছর ধরে আছে আমরা এটা হয়তো জানি না। এখান থেকে লোকজন বললো যে এইখানে গাছটি অনেক দিন ধরে আছে এখানে, এবং আপনাদের সেটা আজকে সরাসরি গোস্ট রিয়েলিটির লাইভে দেখাচ্ছে আজকে সরাসরি আপনাদের। দেখুন আনাল ভাই কিছু একটা দেখতে পাচ্ছে এখানে। তামিম ইকবাল লিখছেন হাই ভাই, আপনাদের অপেক্ষায় ছিলাম ভাই। আপনাদের অপেক্ষায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এত রাত জেগে আপনাদের লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। জি ভাই, এখানে
কিছু একটা আছে মনে হচ্ছে নালা দিলে কিন্তু আমার জীবন শেষ চোর আসে নাই চোর আসে চোর আসে না তুমি বিভিন্ন পাখি বট গাছে বেরিয়ে কত তুমি কিন্তু বট গাছটি কোথায় বানো ইকবল তামিম ভাই আপনি ওদের পেস্টে এখন ফল দিন অবশ্যই একটু ফল দেওয়ার মতো সাথে থাকবেন জি ভাই মাইশা ইসলাম আপু লিখছেন সামান ভাই এটা কোথায় ভাই আপু এটা হচ্ছে নোয়াখালী জেলার ভিতরে ভয়ানক একটি জায়গায় এই তার বট গাছটির অবস্থান করছে দেখুন সে প্রাচীন আমলের বট গাছটি কিন্তু আপনারা একটি সরাসরি দেখেছেন দেখুন কতটা এরিয়া নিয়ে এই বট গাছটি দেখুন আপনারা দেখতেই তো পারছেন এই হনাল ভাই আমাদের সাথে কিন্তু বাপ্পি ভাই ছিল বাপ্পি ভাই কিন্তু হারা গেছে সামনাসামনি আসছে কিন্তু সহতাটা আমাদের মন্দিরেও ছাড়ে না এই মন্দিরে যে আসে তার কি গলা উঠিয়ে গলায় যাচ্ছে পডকাস্টের পাশ দিয়ে কিন্তু আপনাকে দেখাচ্ছি আমি ইকবল ভাই আপনাদের পেজটা এখন ফলো দেন অবশ্যই একটু ফলো আমাদের সাথে থাকবেন এবং যে সকল প্রিয় বন্ধু আমাদের লাইভ দেখেন অবশ্যই তাদের কাছে একটি করে ডায়মন্ড যায় অবশ্যই সেই ডায়মন্ডগুলো সেন্ড করে আপনাদের ধন্য করবেন প্রিয় বন্ধু দেখুন সে প্রাচীন আমলের সে পডকাস্টটি কিন্তু আপনাদের কাছে সরাসরি কি বড় পডকাস্ট ভাই স্বপ্নেও দেখিনি প্রিয় বন্ধু দেখুন কি বড় পডকাস্ট এটা নয়ন ভাই আপনাদের পেজটা এখন ফল দেন অবশ্যই একটু ফল দেওয়ার সাথে দেখবেন দেখুন প্রাচীন আমলে সে বট গাছের ধারে আসা মাত্র কিন্তু বাপ্পি ভাইকে মনে হচ্ছে একটি পেট নিরূপে কিছু একটা বর করছে তাকে দেখুন কীভাবে বস করে রাখছে নাইন ভাই লিখছেন এরা কোথায় এরা হচ্ছে নড়াইল জেলার ভিতরে ভয়ানক একটি জায়গায় এই জায়গাটির ভিতরে কিন্তু ভয়ানক একটি প্রাচীন আমলের বট গাছের আছে এখানে বট গাছটি দেখুন কতটাই ভয়ানক বট গাছ প্রাচীন আমল থেকে এখানে আছে দশটা হইলো আজমির শরীফের কোষ্টি ভাতরে আনতে আপনারা দেখেন এই আংটি ছিঁড়ে নিয়ে চলে আসছিল আজকে আমার গুরু ফাটাইছে আজমির শরীফিতে দশটা আংটি দশটা এসে বর্ষ সামনে সামনে চলে আসছে কিন্তু লকবেল আইল্যান্ড তো শোনায় নুনো জলমেন আনাল ভাই কেলো দেখুন উপর থেকে কিছু একটা পড়তেছেন প্রাচীন আমলে বট গাছ কিন্তু দেখুন আমরা কিন্তু কোস্ট জগতে অনেকদিন ধরে অনেকটি ভয়ানক প্লেস কিন্তু ইনভেস্টিগেশন করি কিন্তু এর ভিতরে কিন্তু এতটা ভয়ানক এবং এতটা বড় বট গাছ আমরা কখনোই দেখি না কিন্তু আপনাদের একটু দেখাচ্ছি সে বট গাছগুলো একটু দূর থেকে দেখুন কি ভয়ানক বট গাছ এবং কতটা বড় প্রিয়া দেখুন এই এটা কতটাই বড় বট গাছ দেখতে পাচ্ছেন যে কতটা এরিয়া নিয়ে কিন্তু এই জায়গাটি নিয়ে কিন্তু এই বট গাছটি আসছে এখানে দেখুন আবার কিন্তু দোল কাছে লোকবার আইল্যান্ড শোনেন চলবে না লোকবার লোকবার এর উপরে কিন্তু এই দোল খাচ্ছে কিন্তু
লাইটার আলো বাড়াই দেন দিন পুরো সাদে ঠিক আছে প্রিয় বন্ধুরা আপনারা দেন প্রিয় বন্ধু দেখুন কাস্টিং পুরোটা আটকে গেছে এখানে নাইম ভাই আপনি ওদের পেজটা এখন ফলো দেন অবশ্যই একটু ফলো দেওয়ার সাথে থাকবেন এবং যে সকল পর্যন্ত লাইভ দেখছেন অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুদের কাছে এই আনল ভাই সাবধানে থাকবেন তপমণ্ডল ভাই লিখছেন আনল ভাই ভয় পাচ্ছেন এই ভাই এরা ভয় পাওয়ার মতো জায়গা দেখতেই তো পারছেন যে কতটাই বড় বট গাছ এবং কতটাই ভয়ানক কিন্তু যে সকল পূর্ণবাবদের লাইভটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন জি ভাই পূর্ণ আপনারা কিছু একটু দেখতে পারলে কমেন্টের মাধ্যমে জানাই দেবেন আনোয়ার ভাই এখানে কিছু একটা দেখতে পারছে অবশ্যই একটু কমেন্টের মধ্যে জানাই দেন আপনারা দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন ভাই নিয়ে জায়গা কথা বলে রইছে উনি আপনি দেখতে পাচ্ছেন এই প্রিয় বন্ধুরা আপনারা যদি দেখতে পারেন একটু কমেন্টের মধ্যে জানাই দেন ক্যামেরা বন্ধ হয় না তো দেখেন তো ভাই আমার আব্দুল রাজ্জাক ভাই লিখছেন সাবধান থাকবেন সবাই আমরা সাবধানে থাকার চেষ্টা করব প্রিয় বন্ধুদের কাছে শুনেন দিন দেখতে পাচ্ছেন বসে পড়ে রইছে আমরা কিছু দেখতে পাচ্ছি না তপমণ্ডল ভাই কমেন্টের উত্তর দেন ভাই আমরা কমেন্টের সবারই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি এই প্রিয় বন্ধুরা আপনারা কি দেখতে পাচ্ছেন একটু কমেন্টের মাধ্যমে জানান দেন আনল ভাই কি ভুল ভাল ভাল দেখেন আসেন তাই আপনি দেখতে পাচ্ছেন না ভাই আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আরে ভাই আপনিও একই কথা কন আনল আমি কিছুই দেখতে পাচ্ছি না প্রবন্ধ দেখুন এখানে কিন্তু কিছুই নাই কিন্তু আনল ভাই বলতেছে এখানে কিছু একটা আছে প্রবন্ধ দেখুন এই গাছটা কিন্তু অনেক দিন ধরে কিন্তু গাছটি কিন্তু অনেকটাই ভয়ানক গাছ দেখতে তো পারছেন আপনারা অনেকদিন ধরে এই গাছটি কিন্তু এখানে আছে এই আনল ভাই কি দেখছেন ওই যে দেখা যাচ্ছে ওই যে সামনে আনল ভাই চোখের সামনে থেকে কিন্তু এবার কিন্তু আমাদের দেখা দিচ্ছে দেখুন আবার সে কিন্তু দোলনা নিয়ে খেলা করতেছে শয়তানটি এই বট গাছে দুইজন যুবতী একসাথে গলায় জড়িয়ে মরে গেছে বিভিন্ন পত্রিকায় এসে এটা কিন্তু আমরা দেখেছি অনেক আগে মাহমুদ ভাই লিখছেন সাদা একটা কিছু দেখতে পাচ্ছি হ্যাঁ ওই সেই শয়তানটি কিন্তু সাদা রূপের এইখানে আমাদের দেখা দিচ্ছে বারবার দেখুন আমরা কিন্তু আপনাদের সেই বট গাছটি কিন্তু চারিকোল দিয়ে ঘুরে ঘেরে দেখাচ্ছি যে বট গাছটি কতদিন ধরে এখানে আছে এবং এর যে শাখা প্রশাখা আছে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমরা গাছের ভিতর ঢুকে যাচ্ছে কিন্তু লোকবার লাইলেন তো সোনাই জল মিনার লোকবার আমার ভাই কি আসছে আব্দুল রাজ্জাক ভাই লিখছেন ভয়ানক ভাই হ্যাঁ এরা অনেকটাই ভয়ানক দেখতেই তো পারছেন কতটাই ভয়ানক কি করতেছে আনল ভাই আনল ভাই দেখুন আমাদের আনল ভাই এবং বাপের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে রাকিব হোসেন ভাই লিখছেন রাইট বলছেন
হ্যাঁ দেখুন কতটা ভয়ানক যে আমাদের বাপ্পি এবং আনাল ভাইকে দুইজনকে কিন্তু একসাথে বস করে নিয়েছে পেতনিটি। দেখুন কি ফয়সাল ভাই ঠান্ডা হয়ে গেছে, সব ঠান্ডা হয়ে গেছে, সেই আদমির সাথে সেই পানিটা যে সকল কোন লাইভ দেখছেন অবশ্যই লাইভটি 10-5টি করে শেয়ার করে আমাদের কমেন্টের মধ্যে জানাই দিবেন, অবশ্যই তাদের নামগুলো আমি পড়ে শুনবো। এটা কিন্তু শত বছরের সেই ভয়ানক কিন্তু বট গাছ এখানে অবস্থিত, দেখতেই তো পারছেন শত অনেকটি জায়গা নিয়ে এই বট গাছটি আছে এখানে, আপনারা দেখতেই তো পারছেন। শয়তানি কিন্তু ওইখানে মৃত্যু করতেছে, আপনারা কমেন্টের মধ্যে জানাই দেবেন আপনারা দেখতে পারছেন কিনা। সাবধানে থাকবেন আনাল ভাই আমি বন্ধুদের একটু দেখাতে চাচ্ছি এই বট গাছটির বাইরের থেকে যে দৃশ্যটি আছে, এই বাইরের থেকে আমি কিন্তু এই দৃশ্যটি দেখাতে চাচ্ছি প্রিয়বন্ধুদের, একটু দেখাই প্রিয়বন্ধুদের একটু চেষ্টা করে প্রিয়বন্ধুরা একটু কমেন্টের মধ্যে জানাচ্ছে। দেখুন আমি কিন্তু আসতেছি কিন্তু সে বট গাছটি শেষ হচ্ছে না, আমি কিন্তু আর যাইতে পারতেছি না, পিছনে কিন্তু জঙ্গল আছে এই জন্য আমি কিন্তু পিছনে যাইতে পারতেছি না, এই জন্য কিন্তু আপনাদের বেশি একটা কিছু দেখাতে পারতেছি না। এই বট গাছটি অনেকটা দূর ফেলে চলে গেছে কিন্তু জি ভাই কি দেখছেন বন্ধুরা? আমরা আপনাদের ভিডিওটি তৈরি করে থাকি আপনাদের বিনোদন দেওয়ার জন্য, এটা আপনারা বিশ্বাস করেন বা না করেন সেটা আপনাদের ব্যক্তিগত। এই কালো রূপে আইছে লোকবার লাইলেন তাসমান এন্ডিমুর জলমিলা লোকবার ভাই, একটু তসমান তোর গাই বন্ধু, একটু কমেন্টের মধ্যে জানাই দেবেন। আপনারা একটু কমেন্টের মধ্যে জানাই দেবেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা। দেখুন কিন্তু কালো রূপ ধারণ করছে, এই পাশটা চলুন তো কিছু দেখতে পারছেন সব ধ্বংস করে দিয়ে গেছে, সব ধ্বংস ছিল কিন্তু সেগুলো ধ্বংস করে দিয়েছে। আনাল ভাই আপনি কি দেখতেছেন এখানে? এখানে তো কিছুই নাই, আপনাদের কিন্তু দূর থেকে দেখাচ্ছে সে বট গাছটি কিন্তু শেষ হচ্ছে না। দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করতেছে আমি, জি ভাই ওইখানে কি আছে? এখানে তো নাই মনে হচ্ছে, গাছের মাথায় চলে গেছে আপনাদের দেখেছি কিন্তু শেষ নাই কিন্তু ভাই, তা উপরে চাল হয়ে গেছে কিভাবে বট গাছের? এদিকে কিন্তু জাতি আছে বন্ধুরা, দেখুন এই পাশে চলে গেছে, এই পাশে কিন্তু চলে গেছে অনেকটা দূর ফেলে চলে গেছে কিন্তু বট গাছটি, অনেক পশু পাখি এই জায়গায় কেউ না বিশ্রাম করে ভাই। আমরা একটু রাস্তার পরে যাবো, যে যে রাস্তা দেখ জি মানুষ বাইরে ফেলে দেখুন আপনাদের সেই রাস্তার ধারে দেখাচ্ছে যে এই রাস্তাটি দিয়ে কিন্তু যে কেউ চলাচল করলে এখান থেকে কিন্তু মেরে ফেলে, এদেরকে চলাচল করতে দেয় না। কিন্তু দেখুন এই বট গাছ কিন্তু রাস্তার পথ দিয়ে চলে গেছে কিন্তু ভিতরে
এখানে মনে হচ্ছে আমার বেশিক্ষণ থাকা সম্ভব হবে না। আমল ভাই এখানে কি থাকবেন আর? তোমাদের এখন এই বটগাছটিতে আমরা পরবর্তী একদিন এসে আপনাদের দেখাবো। এতক্ষণ ধরে আমাদের লাইভটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমাদের আপনাদের ভালোবাসা দেখাই আমাদের সাথে থাকবেন।